আসসালামু আলাইকুম, আমি আশরাফুল, আপনারা দেখছেন আশরাফুল স্টেটরি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একজন বীর মুক্তিযোদ্ধার, এবং আমরা ওনার মুখে ওনার মুক্তিযোদ্ধার গল্পগুলো শুনবো। চলুন আমরা ওনার কাছ থেকে ওনার মুক্তিযোদ্ধার গল্পগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলম, পিতা মৌলভী জয়নাল আবেদিন। আমার বাড়ি আগে ছিল কুমিল্লা, বর্তমানে চাকরির সুবাদে গাজীপুরে অবস্থান আছে, গাজীপুরে বসবাস করতেছি। আমার বর্তমানে দুইটা মেয়ে, এক ছেলে। মুক্তিযুদ্ধের সময় আমার আনুমানিক বয়স 18 থেকে 19 ছিল। আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম। আমার আব্বা একজন মৌলভী ছিল। আমরা 5 ভাই 1 বোন ছিলাম। আমরা 4 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রেরণা আমাদের পরিবার থেকেই হয়েছিল। আমি প্রথমে সিলেটে ছিলাম, তারপরে কুমিল্লা 2 নম্বর থেকে সমাপ্ত করি। মুক্তিযুদ্ধের ওই সময়ে মার্চ বা এপ্রিলের সময়ে পাকিস্তানিরা এদেশে জোয়ান ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে যত পাইত সব নিয়ে তারা অত্যাচার করতো, এবং আমাকেও এক জায়গায় নিয়ে অত্যাচার করছে, অনেক মারধর করছে। তারপর থেকে আমার খুব উৎপন্ন হইলো যে আমার জীবনে আমি একদিন মুক্তিযুদ্ধ হয়ে তাদের অ্যাকশন নেব, তাদের একটা প্রতিশোধ নেব। আমি প্রথমত প্রশিক্ষণ নিয়েছি আসাম শিলচর, শিলচর থেকে লোহারবন, ওই এলাকাতে ইন্ডিয়ান আর্মি কর্নেল বাগচি এবং পশ্চিমবঙ্গের একজন ক্যাপ্টেন রাওয়াতের আন্ডারে ট্রেনিং নিয়েছি। আমরা মূলত গেরিলা ছিলাম, গেরিলা ট্রেনিং করার জন্য সব কিছু অস্ত্রের ট্রেনিংই নেওয়া হয়েছিল, এক্সপ্লোসিভ হাই এক্সপ্লোসিভের ট্রেনিংও নিয়েছি, এবং বিভিন্ন ধরনের উন্নত মানের অস্ত্র, রাশিয়ান অস্ত্র ব্যবহার করছি, LMG, SMG, 303। 303-র মাধ্যমে আমরা গ্রেনেড ব্রেস করেছি, এনার্গাও ব্যবহার করছি, টুইঞ্চ মোটরও ব্যবহার করছি। মূলত গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য যা প্রয়োজন, এবং ফেস টু ফেস যুদ্ধও করেছি। মুক্তিযুদ্ধের সময় মজাদার কাহিনী হলো, আমরা একটা অপারেশনে, সিলেটে একটা অপারেশন সাকসেসফুল হওয়ার কারণে তখন খুব আমরা উল্লাস করছিলাম। একটা চা বাগানে যে উপস্থিত ছিলাম, চা বাগানের মালিক উৎসাহিত হইয়া আমাদের প্রায় 100 মুক্তিযোদ্ধাকে খাসি এবং পোলাও মাংস দিয়া সারা রাত্র খাওয়ানো হলো, এবং এখানে আমরা অনেক ই করছি, ফুর্তি করছি। আমি হাই এক্সপ্লোসিভ ছিলাম, একটা ব্রিজকে ধ্বংস করার জন্য আমার অর্ডার ছিল। আমি 17 জন মুক্তিযোদ্ধাকে তাদের কাজ নির্ধারণ করে দিয়েছি। আমার হাতে সুইচ ছিল, তারা কাটিং কাজ করার পর আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কাটিং করাও, আমার লোক সব আসছে কি না, আসার পর আমি সুইচ দেব। ওরা বলছে যে হ্যাঁ আসছে, কিন্তু পরক্ষণে দেখা গেল আমার 2 জওয়ান ওখানে মানে মারা গেছে। এটাই আমার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা। প্রশিক্ষণ শেষে আমরা প্রথমত সিলেটে ছিলাম, তেলিয়াপাড়া এলাকায়। আমরা ভারত থেকে এসে যুদ্ধ করেছি, পরে আমাকে আবার 2.5 মাস পরে কুমিল্লাতে প্রেরণ করে 2 নম্বর সেক্টর। সিলেটে প্রায় 2.5 মাস, তারপরে আনুমানিক কুমিল্লা 2.5 মাসের মধ্যে ছিলাম, 2.5 মাস যুদ্ধ করেছি। স্বাধীনের পর আমি আমার মামার বাড়িতে বাড়িতে গিয়েছিলাম। তখন বাইরুটে বঙ্গবন্ধু বিবারিয়াতে যাওয়ার পথে এখানে গেট করছিল, ওই গেটে আমরা সবাই ওনাকে সম্বর্ধনা জানাই এবং ওনার সাথে করম অর্জন করি। এবং উনি অনেক উঁচু ছিল, আমার সাথে বুক মিলানোর সময় আমার মাথা তার পেটের মধ্যে পড়ছিল, হ্যাঁ এরকম অনেক উঁচু। আমাদেরকে খুব জড়াইয়া ধরছিল এবং ভালো মন্দ জিজ্ঞাসা করছে, কৌশলার্থী জিজ্ঞাসা করছিল, ভালো বলছি ভালো, বা আমাকে বলছে, আমি বলছি যে দোয়া করেন, হ্যাঁ ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আপনার বাঁচিয়ে থাকেন। দিনের
প্রায় 15-20 দিন আগে আমি অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড জ্বর ছিল, আমি বিছানায় শায়িত ছিলাম, চিকিৎসাধীন ছিলাম। স্বাধীনের পূর্ব মুহূর্তে আমাকে অনেক মুক্তিযোদ্ধারা এসে আমাকে সংবাদ দিয়েছে যে আমাদের স্বাধীন হয়ে গেছে, চল আমরা যাই। পরে অনেক কষ্ট করে পরে ঢাকা চলে গেছিলাম এবং বঙ্গবন্ধুর নির্দেশে তখন অস্ত্র জমা দিয়েছে। আমরা মূলত গেরিলা যুদ্ধ ছিলাম, গেরিলা যুদ্ধে কোন জায়গায় কত শত্রু আমরা আহত করছি বা নিহত হয়েছে তা আমরা সঠিকভাবে বলতে পারিনি, যেহেতু অতর্কিতভাবে আমরা হামলা করেছি, ফেস টু ফেস হামলা হয়েছে। সামনাসামনি যে কোনো শত্রুকে মারার মতো আমাদের স্কোপ ছিল না, আমরা গেরিলা বাহিনী ছিল। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আমাকে যে আক্রমণ করছিল, আমাকে পাঞ্জাবিরা বা পশ্চিমের লোকেরা আক্রমণ করার ফলে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে করে ভারতে চলে যাই ট্রেনিংয়ের জন্য। ভারতে গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করছিল, আমরা অনেক কষ্ট, ওখানে খানা মিলে নাই, কিছুই মিলে নাই, পানি পর্যন্ত খাইতে পারি নাই, এরকম অবস্থাতে খুব কষ্টের মাধ্যমে আমরা তখন এই 1200 মুক্তিযোদ্ধা আমাদেরকে সিলেক্ট করে এই আসাম শিলচরে নিয়ে যায়। এবং যাওয়ার পথে আমরা অত্যন্ত কষ্টের মাধ্যমে ওখানে পড়ছি, কারণ আমাদের এরকম অভ্যাস ছিল না কোনো গাড়ি চড়ার, কিন্তু আমাদেরকে গাড়ি দিয়ে সেই আসাম আগরতলা থেকে আসাম পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এবং ওখানে গিয়ে তারপরে শিলচর থেকে 26 মাইল উত্তর পাশে আমাদেরকে নিয়ে জঙ্গল কেটে আমাদের এই ক্যাম্প তৈরি করে চারপা বানিয়ে আমাদেরকে এখানে অবস্থান করতে হয়েছে। অত্যন্ত কষ্টের মাধ্যমে আমরা এখানে কাটাইছি। আমাকে যখন কুমিল্লা প্রেরণ করে, কুমিল্লা আমার এলাকাতে যে সমস্ত রাজাকে আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তা করছি এবং কিছু লোককে আমরা আহত নিহত করছি, গুলি দিয়েও তাদেরকে মারা হয়েছে। অত্যন্ত দুর্দর্শ রাজাকার ছিল, তাদেরকে আমরা মেরে ফেলেছি চোখ বেঁধে নিয়ে। আমরা মুক্তিযুদ্ধকালীন প্রায় আমার সাথে 7 জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছে, তাদেরকে হারিয়েছি। এবং আমাদের তখন ভারাক্রান্ত মনে কাজ করতে হয়েছে, বিভিন্ন দেশ থেকে আসছিল, তারা অনেক নিহত হয়ে এখন পর্যন্ত তাদের কথা আমার স্মরণে আসে। আমরা যখন আগরতলাতে প্রবেশ করি তখন প্রায় 15 দিন আমরা খাওয়া দাওয়ার অনেকই কষ্ট করছি। আমাদেরকে ট্রেনিংয়ের জন্য আসামে নিয়ে গেল, তখন ফুল্লি আর্মির আন্ডারে আমাদের পর্যাপ্ত খানাদানা দিয়েছে এবং কোনো অসুস্থ হলে আমাদেরকে এমআই রুমে নিয়ে চিকিৎসা করা হয়তো, যত প্রকারের চিকিৎসা আছে আমাদেরকে করে। মূলত আমাদের স্বাধীনতার জন্য বেশি যার অবদান রয়েছে, যাদের ডাকে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে যিনি 7ই মার্চের ভাষণ দিয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দিব, তবু দেশের মানুষকে মুক্ত করবে সার্বজনচালা, ওইটাকেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। এবং যুদ্ধকালীনও জয় বাংলা স্লোগান দিয়ে আমরা ট্রেনিং করেছি। দেশ স্বাধীনের পর আমাদের কোনো মূল্যায়ন ছিল না, কোনো সরকারি আমাদেরকে এরকম মূল্যায়ন করেনি। অনেকদিন পর বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা আমাদেরকে সংগঠিত করে আমাদেরকে একটা লিপিবদ্ধ করে আমাদের কিছু একটা সুযোগ সুবিধা দেওয়া আরম্ভ করে। এবং এই সুযোগ সুবিধা বাড়াতে বাড়াতে এ পর্যন্ত আমাদেরকে প্রায় 20,000 টাকা প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করছে এবং অন্যান্য যে কিছু সুবিধা আছে আমাদেরকে দিচ্ছে। আমরা প্রতি ঈদে বোনাস পাচ্ছি, যত সুযোগ সুবিধা আছে বঙ্গবন্ধুর কন্যাই আমাদেরকে তুলে ধরছেন এবং অনেক অবদান আছে ওনার। পরিশেষে আমি বলবো যে নতুন প্রজন্মের জন্য বর্তমানে আমাদের তাদেরকে বোঝাতে হবে স্বাধীনতা কী জিনিস এবং তার ইতিহাস তুলে ধরতে হবে। সব স্কুল কলেজ এবং নতুন যারা আসতেছে তারা এই সম্বন্ধে অবগত নয়, অতএব আমাদের কর্তৃপক্ষ সব জায়গায় সব স্কুল কলেজে শিক্ষকরা সহ তাদেরকে বোঝাতে হবে যে স্বাধীনতা সংগ্রাম কী জিনিস, কীভাবে হয়েছিল, কার আন্ডারে হয়েছিল, এগুলি জিনিস তাদেরকে ইতিহাস জানাতে হবে। এখন মানুষ ইতিহাস বিলুপ্তির পথে আছে,
যাতে আমরা ইতিহাসটা সঠিক ইতিহাস তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, জানাতে হবে। হ্যাঁ, পরিশেষে মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক কিছু কথা বলার ছিল, মনের অনেক আবেগ ছিল, বলতে গেলে অনেকই বলতে হয়, বলে শেষ করা যাবে না। তারপরে যতটুকু বলছি আলহামদুলিল্লাহ, এখন আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।